চলে এসেছি এখন কাশিম বাজার রাজবাড়ির সামনে। সিরাজের প্যালেস গেল কোথায়? আচ্ছা, তৃতীয় দুই, এটা যদি সত্যি হাজার দুয়ারি হয় তো হাজারে গেট আছে কিনা? তিন, সত্যি যদি একটা ব্রিটিশ কোর্ট হয় তাহলে কোথায় বিচার করা হতো? আছে নানা রকমের পাখি, আছে বাঘ নাই, সাপ আছে, অনেক কিছুই আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে নতুন আরেকটা ব্লগ, আর আজকে আমি যাচ্ছি আমার মা বাবার সাথে পিসির বাড়ি। কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো। এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 5:34, দেখতেই পাচ্ছ চারিদিকে গুটগুটে অন্ধকার, তাই জন্যই এই আমাদের ফ্ল্যাটের নিচে যে আলো সে আলোর নিচে দাঁড়িয়ে ব্লগ করছি। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে কলকাতা স্টেশন। আমাদের ট্রেন হচ্ছে সকাল 6:50, তো হাতে মোটামুটি 1 ঘন্টার একটা টাইমের নিয়েই বেরোচ্ছি। আশা করি জ্যাম পাবো না যেহেতু সকালবেলা। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে সবটাই এই ব্লগের মাধ্যমে দেখাবো, নিশ্চয়ই তোমরা খুব এনজয় করবে আর আমিও খুব এক্সাইটেড এই ট্রিপটা নিয়ে। ওখানে গিয়েও কিছু কিছু জায়গায় ঘুরতে যাব, সবটাই ফাটাফাটি হবে, এনজয় করবো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। পুরো গুটগুটে অন্ধকার চারিদিকে, বাবা। যাই হোক, সকাল সকাল, হ্যাঁ সকাল সকাল ইন ড্রাইভ পেয়ে গেছি। ওঠো বড়, মানে ফ্ল্যাশ লাইট জ্বালিয়েও হচ্ছে এই অবস্থা, এতটা গুটগুটে অন্ধকার। চলো ঢুকি। সো চলে এসেছি কলকাতা স্টেশন। সো আমি কিন্তু একদম ফার্স্ট টাইম কলকাতা স্টেশনে আসছি, আগে কোনোদিন কলকাতা স্টেশনে আসিনি। ঠান্ডা কিন্তু খুব, এখন ঘড়িতে বাজে 5:55। সো এখন যে তিনটে ট্রেন ছাড়বে সেটা পরিষ্কার লেখা আছে, তো আমরা যাবো হাজারদুয়ারি এক্সপ্রেসে, 6:50 ছাড়বে প্ল্যাটফর্ম নাম্বার 2 থেকে। তো এখন বাজে ঘড়িতে 5:55, তোমাদেরকে দেখালামই, আর আমরা চলে এসেছি কলকাতা স্টেশন। তো আমাদেরকে ওভারব্রিজ ক্রস করতে হবে প্ল্যাটফর্ম নাম্বার 2 এ যাওয়ার জন্য। সো হাজারদুয়ারি এক্সপ্রেস অলরেডি চলে এসেছে, না ওইটাই কি? হ্যাঁ, হাজারদুয়ারি এক্সপ্রেস অলরেডি চলে এসছে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো আমরা হাজারদুয়ারি এক্সপ্রেসে করে যাচ্ছি বহরমপুর। বহরমপুর থেকে ওখানে যে হাজারদুয়ারি যে জায়গাটা আছে সেগুলো সবটাই ঘুরে তোমাদেরকে দেখাবো। তো চলো, অনেকটা আগেই চলে এসছি, হাতে অনেকটা সময় আছে। এই স্লোপগুলো করে কিন্তু ভালো করেছে, অতটা কষ্ট হয় না যতটা কষ্ট তোমার ওই নর্মাল সিঁড়ি দিয়ে তোলার সময় অসুবিধাটা হয়। রীতিমতো উই আর স্ট্রাগলিং উইথ ফাইন্ডিং কোচ নাম্বার। ট্রেনে একটাও কোচ নাম্বার লেখা নেই, বুঝতে পারছি না। আমরা একদম খুঁজতে খুঁজতে ট্রেনের পেছনের দিকে চলে এসেছি। যাই হোক, এখন ট্রেনের সামনের দিকে যাই। এই দেখো, গাড়িতে কোনো জায়গায় কোনো কোচ নাম্বার লেখা নেই, শুধু সিট বলে লেখা আছে, কিন্তু কোনো কোচ নাম্বার লেখা নেই গাড়িটায়। সো ফাইনালি কোচ নাম্বার খুঁজে পেয়েছি, D1। চলো, ভালোই এসকেলেটার থেকে নেমেই আমাদের কোচ। সো ট্রেনে উঠে গেছি, ট্রেনে কিন্তু কেউ নেই আপাতত, ট্রেন পুরো ফাঁকা। তো মোটামুটি অনেকক্ষণ আগে স্টেশনে চলে এসেছি, তো খুব একটা সমস্যা নেই, বুঝতেই পারছো কাকের খুব আওয়াজ চারিদিকে। উল্টো দিকেই আবার কলকাতা থেকে পাটনা যাওয়ার গরিবরথ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, গরিবরথ এক্সপ্রেস এটা। এটা তো বোধহয় এই সময় টাইমিং, বুঝলে? ও, এই সবগুলো সব সাফাই হচ্ছে, হ্যাঁ সাফাই হচ্ছে। তো ট্রেনে উঠে চা খেলাম, চা খাওয়ার পর একটু ঝালমুড়ি আর মা হচ্ছে ব্রেড টোস্ট। প্রচন্ড ভিড় দেখতেই পাচ্ছ, বাবা এত ভিড় কিসের গো এখানে। সো চলে এসেছি বহরমপুর স্টেশনে, এখন আমরা টোটো ধরবো। টোটোতে বসে পড়েছি, এখানে কিন্তু ভালোই ঠান্ডা আছে, মানে কলকাতার থেকে বেশ অনেকটাই বেশি ঠান্ডা। কি বাড়ি ভাড়া দেওয়া হবে?
হ্যাঁ এখানে লেখা আছে তো বাড়ি ভাড়া দেয়া হবে, বাড়ি ভাড়ার জন্য এসেছি। বাড়ি ভাড়া চলো 10 মিনিট আগে ঢুকিয়ে দিচ্ছে 10 মিনিট। সো স্নান টান করে চলে এসেছি ছাদের মধ্যে একটু রোদ পোয়াতে। তো এখানে কিন্তু সত্যি বলছি খুব ঠান্ডা, যেখানে কিন্তু নর্মালি ঘরের মধ্যে আমি একটা হাফ টি শার্ট পরে থেকে যাই, মানে ফ্ল্যাটের মধ্যে, সেখানে কিন্তু একটা ফুলহাতা জামা প্লাস একটা সোয়েটার দুটো জিনিসই পরেছি। তো সত্যি খুব এখানে ঠান্ডা লাগছে, যাই হোক স্নান করার পর খানিকটা ঠান্ডাটা কমেছে। সো চলে এসেছি এখন কাশিমবাজার রাজবাড়ির সামনে, দেখতেই পাচ্ছ তো প্রচণ্ড ঠান্ডা, তাই জন্য ফুল প্রোটেকশন নিয়ে মোটামুটি 2-3টে ভেতরে উলিকট, তার উপর সোয়েটার এইসব পরে, তারপরে হচ্ছে মাফলার টুপি এইসব পরে, মানে তোমরা ভাবছো হয়তো কোনো শীতের দেশে এসছি, সেরকম কিছুই নয়, মানে বহরমপুরে এসছি, কিন্তু এতটা ঠান্ডা সত্যি রীতিমতো মানে ভাবতে পারিনি। যাই হোক এখন হচ্ছে গিয়ে ঠিক আমরা দাঁড়িয়ে আছি রাজবাড়ির ঠিক সামনে। তো এখন হচ্ছে গাইড, মানে এখন আমরা প্রবেশ মূল্য এখানে মোস্ট প্রবাবলি 20 টাকা, তো তোমাদেরকে সেটাও জানাবো। তো আপাতত গাইড নেই, তাই জন্য আমরা আপাতত এই বাইরেটুকুই ঘুরছি, এরপরে গাইড আসবে, গাইড এসে প্রত্যেকটা জায়গার যে ইতিহাস, মানে এখানে এই রাজবাড়িটা একসময় কী ছিল, কোন রাজার সময় ছিল বা আরও কী কী জিনিস, সব কিছুই আমাদেরকে এক্সপ্লেন করবে। তো তো এখন তোমাদেরকে দেখাবো কাশিমবাজির ছোট রাজবাড়ির কিছু সিনেম্যাটিক শট। তো তোমাদেরকে এটা বলে রাখি যে মুর্শিদাবাদ প্রতিষ্ঠার অনেক আগেই কিন্তু এই স্থানটির একটা গুরুত্বপূর্ণ ভ্যালু ছিল। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর জায়গা, ওয়েল মেনটেন সব কিছু। তো এটা হচ্ছে কাশিমবাজার ছোট রাজবাড়ি। তো এরপরে যে জায়গাটা আমরা চলে যাব সেটা হচ্ছে সেই মুর্শিদকুলি খার সেই হাজারদার বাড়ি, বা যেটাকে আমরা হাজারদুয়ারি বলে জানি, এর কি ইতিহাস সেই নিয়ে আমি একটা ডিটেল ভিডিও বানিয়েছি, যদি তোমাদের দেখতে ইচ্ছা হয় অবশ্যই তোমরা দেখো, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করো। তো হাজারদুয়ারি ঘোরার পর আমরা চলে গেলাম মতিঝিল পার্কে, যেটা কিনা হাজারদুয়ারি থেকে খুব বেশি দূরে নয়, বাট আমরা একটা টোটোর সাহায্য নিয়েছিলাম, টোটো করে গেছিলাম। তো এখানে কিন্তু অনেক রকম এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে, যেরকম চিলড্রেন্স পার্ক কিংবা টয় ট্রেন, কারণ পার্কটা কিন্তু বিশাল বড়, জাস্ট বিশাল, এর ভেতর ফুড কোর্টও আছে। তো সব মিলিয়ে কিন্তু পার্কটা খুবই সুন্দর, পাশে একটা ঝিল আছে। এই মতিঝিল পার্কের ওপরও আমি একটা ডিটেল ভিডিও বানিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি তারা প্লিজ আমার প্লেলিস্টে যাও, সেখানে গিয়ে দেখতে পাবে। তো এই কিছু কিছু বড় জায়গা ছাড়াও আমরা আরও কিছু ছোটো ছোটো জায়গা এক্সপ্লোর করেছিলাম, যেরকম পাতালেশ্বর মন্দির কিংবা আরও কিছু ছোটোখাটো মন্দির, যেগুলো আমাদের খুবই ভালো লেগেছিলো। তো তোমাদের যদি ওভারঅল একটা পিকচার দিই, তো আমরা হচ্ছে গেছিলাম 6:50-এর হাজারদুয়ারি এক্সপ্রেসে, সেখানে ট্রেনে যাতায়াত করতে করতে আমরা মুড়ি বা আরও যে কোনো খাবার খেতে খেতে মা একটা শান্তিনিকেতনে ব্যাগ কিনতে কিনতে পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যস্থলে। তোমরা এছাড়াও সড়কপথেও যেতে পারো কিংবা নিজেদের প্রাইভেট কার থাকলে সেটাতেও যেতে পারো। জায়গাটা খুবই ভালো, একটা ঐতিহাসিক ব্যাপার আছে, প্রসিদ্ধ কিছু স্থান আছে, তোমরা যদি যাও অবশ্যই তোমরা ডেফিনেটলি খুব 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 এনজয় করবে। আর যদি আমাদের এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, লাইক করার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বাকি ভিডিওগুলো সব দেখো, এবং আমার যে প্লেলিস্টে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতেও ভুলো না। পরের ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, টেক কেয়ার, টাটা।